এটা আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে। কোন প্রিন্সিপাল? রমতারি প্রিন্সিপাল স্যার, খুব মানি লোক। মানি লোকের ছেলের এই অবস্থা? চুপ করে থাকিস না শশী, কি হয়েছে আমাকে বল। ভাইকে পুলিশ অ্যারেস্ট করেছে মা। কি কি বলছিস এসব? সব সময় গাছ দেখে ফলের মান বিচার করবেন নাজগো সাহেব। কখন যে কে কোন গাছে কোন কলম বেঁধে ফেলে তার কিন্তু ঠিক ঠিকানা নেই। কি হয়েছে তোর? রুমিকে পুলিশ অ্যারেস্ট করেছে। আচ্ছা তোর এত মন খারাপ কেন? শুনেছি ছেলেটা বেশি ভালো না। এসব কথা তোমাকে কে বললো? কে আবার বলবে, মেয়েকে তো মাঝে মাঝে বলে। কি রে খাবি না? না তুমি ঘুমিয়ে পড়ো। পুলিশ ঠিকই করেছে, আমার সাথে হিরোগিরি। এবার হিরো সাহেব বুঝবে মজা। তোমার মতো স্মার্ট পোলারে এই শার্টে আরো অনেক বেশি স্মার্ট লাগবে। টাকা নাই, এই তো আমার একটা কাম করে দাও। মেলা টাকা কি কাজ? শহরের বাইরে আমার কিছু মাল আটকায় আছে, ওইগুলো একটু শহরে এনে দিবা। এই কাজ তো আপনিই করতে পারেন, আমাকে শুধু শুধু টাকা দিবেন কেন? না মানে মালগুলো একটু ঝামেলা আছে, মানে ওই এই স্মাগলিংয়ের মাল তো সমস্যা আর কি। আমার এক সাগরেত কইতেছিল তোমার মাথায় নাকি অনেক বুদ্ধি, তাই কইতেছিলাম। আপনার সাহস তো কম না। প্রিন্সিপাল রহমত আলীর ছেলেকে আপনি স্মাগলিংয়ের সাথে জড়াতে চান? আপনি এখানে ঝামেলা করার দরকার নেই, চল। আমার কথা আমি কয়ে রাখলাম রুমে, মত পাল্টাইলে জানাইও। দুইটা ছয় পাঁচ, এই যে এই যে ছয়, আর এখানে ছয় এ পাঁচ। এই দুই উঠেছে, তুই ছয় দিলি কেন? আরে দুইটা ছয় একটা পাঁচ, আমি আমি দুইটা ছয় একটা পাঁচ, মার তো মার। আমি দেখলাম তুই তুই উঠেছে। আরে মা দেখো তো শুধু চিটিং করে তোমার মেয়েটা। দুইটা ছয় একটা পাঁচ, এই যে ছয় এ ছয় পাঁচ। ভাইয়া তুই কিন্তু দুই, তুমি কিছু বলবে? এই নাও তোমার এই সপ্তাহের হাত খরচ। বাবা কে না এ আমার একটা নতুন শার্ট দরকার ছিল। পড়াশোনা তো ঠিক মতো করলে না, এখন নিজে আয় রোজগারের ব্যবস্থা করো। জি বাবা। কেন আমি আর কতদিন? আ
কি ব্যাপার? আপনার নিজের গাড়ি নেই দেখি অন্যের গাড়িকে সাইড দিতে ইচ্ছা করে না? যেদিন নিজের গাড়ি চালাতে পারবেন সেদিন এসব ভাব দেখাবেন। কইছিলাম না আসবো আসবে কি করবে আমি শুধু টাকাটার জন্য কাজ করতে চাই। এখন কোর্টে যাব, পাঁচ দিনের রিমান্ড চাইব। জামশেদ ভাই, ওসি সাহেবের লগে কিছু লেনদেন কইরা খবরদার। আমার কুসি তো খুব ভালো ভালো, আরো যেন কারো কানে না যায়। ওই সব জানলে তোমার টেংরি শেষ করবে। আর তুমি এখন যাও তো, যাও। মামুন তোরা যা। আর যাইতে আসছো করে যাও, আর যাও না বসে আছিস কেন? ভার্সিটি যাবি না? না, আজকে একটু শ্বশুর বাড়িতে যাব। আচ্ছা, ওই ক্রিমিনালটার জন্য তোদের এত দরদ উঠলে উঠছে কেন আমি তো বুঝতে পারছি না। কাল রাতে দেখলাম আব্বুর খুব মুড অফ, মানে আমার সাথে একটা কথা পর্যন্ত বললো না। রুমি স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছে, ধোয়া তুলসি পাতা তো না। ও আমার বেস্ট ফ্রেন্ডের ভাই আপু। তাই তো, সমস্যাটা কি বলতো, শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের জন্য এত মায়া, নাকি তুই তোর প্রেমে পড়েছিস কোনটা? শোন, এইসব চিন্তা ভুলেও মাথায় আনিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে, ক্লাসে লেট করা যাবে না। রুমিকে আর একটা সুযোগ দে প্রিন্সিপাল সাহেব। তাহলে তো ওর অপরাধটাকেই মেনে নেওয়া হবে আজগর ভাই। কিন্তু মানুষকে তার ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। আপনি একজন শিক্ষক, আমার চেয়ে বিষয়টা আপনি ভালো বুঝবেন, তাই না? আজ যদি রুমি ওর ভুল শুধরানোর সুযোগ না পায়, তাহলে ভবিষ্যতে ও হয়তো আরো বড় ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়বে। তাই বলছি, এই একটা বার আপনি রুমিকে সুযোগ দিন। এরপরেও যদি রুমি না শুধরায়, তাহলে তুমি নিজেই ওকে পুলিশের কাছে দিও। রেজওয়ানা, তুমিও বলছো এই কথা? আমার যেটা বলা যায় না, কোনো উপায় নাই। মাইয়াকে এবারের জন্য আপনি মাফ করে দেন আম্মা, ওকে নিয়ে আসেন। স্যার কোথায় শশী? রুমিকে তো আজকেই পরিচালন করে দিবে। রুমিকে কি সত্যি কাঠ করে তুলবে? কাল যদি ওসি সাহেব কিভাবে খেপায় না তুলতা, তাহলে তোমার আব্বার কথা বলে কিছু একটা করতে পারতাম। এখন চলো, ওসি সাহেব তোমার ডাকছে।
স্যার, আসার সময় ওসি সাহেবকে একটা ফোন দিয়ে আসা বুঝাচ্ছিল। ব্যস্ত মানুষ। স্যার, রুমি আসছে। বর্ষা, এইসব বাজে চিন্তা মাথা থেকে বের কর। ভাইয়া রাখেন তো, কি হলো এখানে গাড়ি থামানি কেন? তুই ক্লাসে যা, আমি একটু শশীদের বাড়িতে যাচ্ছি। এখন কিন্তু বারবারই হয়ে যাচ্ছে বর্ষা, আব্বু জানতে পারলে ভীষণ রাগ করবে। করবে না, আব্বু নিজে আমাকে ফোন দিয়ে বলেছে শশীদের বাড়িতে যেতে। আব্বু বলেছে? হুম। তুই ক্লাসে যা, আমি যাচ্ছি। ওরা কেউ আসেনি? কাকা এখনো তো আসে নাই। এত দেরি করলে কিভাবে হবে? আমার তো অনেকগুলি শুনানি পড়ে আছে। ইয়া মামুন, ওই জামশেদ মিয়ার একটা ফোন দে তো। হ্যাঁ হ্যাঁ, দিতেছি। আপনি এসপি স্যারকে ফোন না করলেও পারেন, আপনাদের সুযোগ সুবিধা দেখার জন্য তো আমি আছি। কি ব্যাপার, হা করে দাঁড়িয়ে আছো কেন? ওনার হ্যান্ডকাপ খুলে দাও। আমরা যাকে ব্যাগ সহ ধরেছি সে অবশ্য আসল লোকের কথা স্বীকার করেছে। আমরা ওনাকে অ্যারেস্ট করার চেষ্টা করছি। এই সমস্ত ছেলেরাই রুমির মতো ভালো ছেলেদেরকে বাজে পরামর্শ দিয়ে নষ্ট করে। আপনি ঠিকই বলেছেন, তবে এসব বিষয়ে নিজেদেরও একটু সচেতন থাকা জরুরি। আচ্ছা রুমি সাহেব, মাসুম মিয়ার ব্যাপারে আপনি কোনো ইনফরমেশন দিতে পারবেন? জি, মাসুম মিয়া বুঝতে পেরেছি আপনি মাসুম মিয়াকে চেনেন। রুমি সাহেব এখানে একটি সাইন করে দিন। আপনি একটা সাইন করে দিন। আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন সে বিষয়ে একটা বুঝলে কার? ছেলেকে একটু চোখে চোখে রাখবেন স্যার, দিনকালের যে অবস্থা। ওসি স্যার, সাইনটা করতে দিন প্লিজ। হ্যাঁ তা তো অবশ্যই, আমি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, প্লিজ সাইন করুন। স্যার আপনি সইটা করেন, তারপর রুমিকে নিয়ে বাড়ি যাই। এত চিন্তা করো না তো, দেখো বাবা ঠিকই ভাইয়াকে ফেরত নিয়ে আসবে। তোর বাবা যদি থানায় ওকে কিছু বলে? কিচ্ছু হবে না, চাচা আছে না বাবার সাথে। জি আন্টি, আব্বু ঠিকই সব ম্যানেজ করে ফেলবে। তুই দাঁড়া, আমি দেখছি। আসসালামু আলাইকুম আঙ্কেল।
চলো আমরা যাই। ওরা তোকে মারেনি তো? আমি ঠিকই জানতাম তুই চলে আসবি। তোমাদের আদর আহ্লাদ শেষ হলে আমি কিছু কথা বলতে চাই। তোমার ছেলের জন্য জীবনের প্রথম আমাকে থানায় যেতে হলো। একজন শিক্ষকের জন্য যেটা কত বড় অপমান সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে কিছুই আমি মনে রাখবো না যদি এখন থেকে তোমার ছেলে সৎ জীবন যাপন করে, আর তা না হলে করবে। এখন থেকে তুমি যা বলবে ও তাই করবে। কিরে বাবা, করবি না? যা যা বাবা, বাবার কাছে মাপ চাপ বল, কোনোদিন বাবার কথার অবাধ্য হবি না। যা ভাইয়া। বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে। তোমাকে আমি মাফ করতে পারি, কিন্তু এখন থেকে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করো। বাবা, আপনি যা যা বলবেন আমি তাই তাই করবো। শুধু আমাকে মাফ করুন বাবা, আমাকে মাফ করুন। পাশের রুমে তুমি পা ছাড়ো। যাও, ঘরে যাও। কি কি করতে হবে সেটা তো বললে না। রাতে খাওয়ার সময় বলব, শার্প 9 PM। দেখলি না বললো, চল ঘরে আয় বাবা। বর্ষার এসব কাণ্ড কারখানা আমার কিন্তু মোটেও ভালো লাগছে না দাদি। মানে বান্ধবীর ভাইয়ের জন্য এত দরদ থাকবে কেন? শুধু কি বর্ষা একা? ও হিটলার, সে তো উঠে পড়ে লেগেছে ছেলেটাকে উদ্ধার করার জন্য। ওই যে হিটলার সাহেব তো এলেন, আসুক আজকে আমি দেখাচ্ছি মজার। তারা কি ব্যাপার, তোমরা এরকম গম্ভীর হয়ে আছো কেন? হয়েছে তোমার উদ্ধার করা? সারা দুনিয়ার কাজকর্ম শেষ হয়েছে? পেরেছিস ওই গুন্ডা থেকে জেল থেকে ছাড়াতে? তোমাকে আমি কাল রাতেও বলেছি, এখনো বলছি মা, রুমি কোনো খারাপ ছেলে নয়। খারাপ ছেলে না, খারাপ ছেলে যদি নাই হবে পুলিশ ওকে ধরলো কেন? নিশ্চয় কোনো অপরাধ করেছে নাকি? তোমার এই ধারণাটা ঠিক নয় মা। প্রিন্সিপাল সাহেবের মতো একজন ভালো মানুষের ছেলে খারাপ কেন হবে? আহা, দুনিয়াতে প্রথম শুনলে এই কথাটা, তাই না? কারণ তুমি জানো না আলেম ঘরে জালেম হয়। সব আলেমের ছেলে জালিম হয় না। রুমির ব্যাপারে আমি মানুষের মুখে ভালো কথাই বেশি শুনেছি। জানোই তো, মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। মানুষের মুখে শুনতে হবে কেন? আমি তো নিজের চোখে দেখেছি একটা ভাগাবন। দাদি, কিছু একটা বলো বাবাকে। কি জানি বাবা, আমি পুরনো দিনের মানুষ, অত শত বুঝি না।
যা ভালো বোঝো তাই করো। ঠিক আছে, হাত ধুয়ে আয়, খাবি। আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা। তার মানে আব্বু জানে যে বর্ষা ওই ভাগাবনটাকে পছন্দ করে। কাল রাতে কি খেয়েছি মা? তুমি যে কি এখন এসব কথা জানতে চাচ্ছ ভাইয়া? তুই আরাম করে খাতো। এই চুলা বন্ধ করিস নি? তুই যে কি করিস, মাছে মাথাটা ভাইকে দে। কি রে, চুলা বন্ধ করবি না? ভাইয়া তুই ঠিক আছিস তো? ঠিক আর থাকতে দিল কোথায় ওরা, এই বড় বড় মশা দেখিস, এবার আমার নির্ঘাত চিকুনগুনি হয়েছে। তোর কখনো কোনোদিন কোনো অসুখ এরকম দিস না। রাখছিস কেন? এটা রাতে বাবাকে দিস। বাবার কথা যদি এতই ভাবিস এসব কেন করিস বলতো? কাল সারা রাত বাবা ঘুমায়নি, মা তো খবরটা শুনে অজ্ঞানী হয়ে গেছিল। খাওয়া থামাবি না ভাইয়া, মা বলেছে তোর জন্য সৎকা দিবে। তুই তো আবার এসব বিশ্বাস টিশ্বাস করিস না, কিন্তু আমার কি মনে হয় জানিস, এসবে না কাজ হয়। তুই মাঝে মাঝে যা করিস না শশী, আর একটু হলেই তো পুডিংটা পুড়ে যেত। কি রে, মাথাটা এখনো দিসনি? মা আমি 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 মানা করেছি। খেতে ইচ্ছা করছে না তো? খেতে হবে মা। ঠিক আছে। এই কি শুরু করেছিস তুই? আমি কি করলাম? ওরকম ফালতু একটা ছেলেকে বিয়ে করার ব্যাপারে তুই আব্বুকে রাজি করিয়ে ফেললি। বিয়ে? আমি? হ্যাঁ তুই। খবরদার আমার সামনে এরকম ন্যাকা সাজবি না। মানে কি মানে কি মানে কি নাটক করছিস কেন? নাটক করবি না, আমি তোর বড় বোন, ঠিক আছে? তুই যদি ডালে ডালে চলিস আমি কিন্তু পাতায় পাতায় চলি। ওই ভেগা বোনটাকে আমি কিছুতেই বাড়ির জামাই হতে দিব না, কথাটা মনে রাখিস। ভাই আসবো? আয় বস। কি ব্যাপার, তুই তো দেখছি অনেক ভদ্র হয়ে গেছিস, আমার রুমে আসার আগে অনুমতি নিচ্ছিস, কি ব্যাপার? না মানে কিছু বলবি? কি এটা? ওইটাকে নিজের কাছে রাখিস না ভাইয়া, দান করে দে। সদকা? ও তুই যাই ভাবিস। ঠিক আছে, ভেবে দেখ, আপাতত টাকাগুলো তোর কাছে রাখ। ভাবিস কিন্তু ভাইয়া? ভাববো। আচ্ছা বাবা আমাকে কি করতে বলবে জানিস কিছু? না জানি না, তবে এমন কিছু করতে বলবে না যেটা তুই পারবি না। তুই রেস্ট নে, রাতে কিন্তু বাবা। তুই টেনশন করিস না, যা ঘুমিয়ে পড়।
বস। নটা এখনো বাজেনি। তোর বাবা যা বলে মন দিয়ে শুনিস। এই যে তোর বাবা চলে এসেছে। সময় মতোই চলে এসেছে, বসো। আমি তোমার কোনো কাজে কখনো হস্তক্ষেপ করিনি, তা কি করেছি? কিন্তু তুমি এখন যেটা করে বেড়াচ্ছ সেটা কখনো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর এসব কাজ যদি তুমি করতেই থাকো তাহলে তোমার সঙ্গে এক বাড়িতে থাকা সম্ভব না। আবার এসব কথা তুলছ কেন? ও তো বলেছে তুমি যা বলবে এখন থেকে সবই শুনবে। মুখে বলা আর মন থেকে বলা এক জিনিস না রেজওয়ানা। আমি চাই না তোমার ছেলে আমাকে ভয় পেয়ে সিদ্ধান্ত নিক, আমি চাই ও মন থেকে উপলব্ধি করুক। তোর বাবা যা বলছে তুই বুঝতে পারছিস? তার মানে তুমি স্বীকার করছো যে তুমি এতদিন যেটা করেছো সেটা ভুল করেছো। তাহলে এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। আব্বু, তোমার কোনো কথাই কিন্তু আমার মাথায় ঢুকছে না। তুমি তুমি ক্রিমিনালটাকে নিয়ে এত কেন ভাবছো? তুমি তো এখনো মা হওনি, তাই সন্তানের প্রতি মায়া মমতার ব্যাপারটা তোমার কাছে একটু বেশি বলেই মনে হবে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বিয়ে আমি কেন মাহমুদের সাথে ঠিক করেছি? এটা তো আপু ছোটবেলা থেকে ঠিক করে রেখেছিলে, তুমি আর আম্মু মিলেই তো। বর্ষা, প্রশ্নটা আমি মেককে করেছি, তোমাকে ওর কাছ থেকে শুনতে চাই। কারণ মাহমুদ ভাই তোমার ফ্রেন্ডের ছেলে, তাই? তা ঠিক, তবে আসল কারণটা তা নয়। আসল কারণটা হচ্ছে ওই পরিবারে তুমি গেলে অনেক সুখে থাকবে, তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ হবে। কিন্তু কিন্তু সেইটার সাথে রুমির জন্য কিছু করার সম্পর্কটা কোথায়? ব্যাপারটা অনেক সহজ মেয়ে। আমি যেমন মাহমুদের হাতে তোমাকে তুলে দিয়ে তোমার ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিন্ত হতে চাই, তেমনি রুমিকেও একটা সম্ভাবনাময় ভবিষ্যতের পথ দেখিয়ে প্রিন্সিপাল সাহেবকে নিশ্চিন্ত করতে চাই। আর ওনাকে নিশ্চিন্ত করে তোমার লাভটা কি? সব কিছুতেই লাভ ক্ষতির হিসাব করতে হয় না মা, জীবনটা তো কোনো ব্যবসা নয়। জীবনে নিঃস্বার্থভাবে কিছু কিছু ভালো কাজ করতে হয়, আর সেই জন্যই তো আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তাছাড়া রুমি অনেক মেধাবী ছেলে, একটু সুযোগ পেলে ও ভবিষ্যতে অনেক ভালো করবে। আমি চাই সুযোগটা তুমি নাও। ব্যবসা জিনিসটা ঠিক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য না, আমাদের জন্য দরকার একটা পার্মানেন্ট ইনকাম সোর্স। তাই বলে কেরানির চাকরি করবে ও? কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না রুমির মা, মানুষ ছোট থেকেই বড় হয়। সেটা ঠিক, কিন্তু ও কেরানির চাকরি করলে তোমার মান সম্মানের কি হবে ভেবে দেখেছো? তো আর যেটা হলো তাতে আমার মান সম্মান আর খুব একটা আছে বলে আমি মনে করি না। বলছিলাম কি, তোমার তো কত ছাত্র কত বড় বড় জায়গায় আছে, তাদেরকে বলি যদি একটু। বুঝতে পারছি ছেলে কেরানি হবে এটা তুমি মানতে পারছো না,
কিন্তু আমার ছাত্রদের কাছে যে ভালো কাজের জন্য সুপারিশ করব সেই শিক্ষাগত যোগ্যতা কি তোমার ছেলের আছে? আমার যেটা বলার আমি সেটা বলেছি, বাকিটা তোমার ছেলের সিদ্ধান্ত। বলো রুমি, তোমার কি বলার আছে? আপনি যা বলবেন আমি সেটাই করব। বাবা তোকে একটু ভাত দে না, তোমাকে দেব। আমি খাবো না। তুমি কিন্তু অকারণে জিদ করছো। আমার কোম্পানিতে 450 মতো লোক কাজ করে, সেখানে রুমি যোগ দিলে ক্ষতি কি? হ্যাঁ, কিন্তু ওই 450 মানুষের মধ্যে কেউই ক্রিমিনাল নয়, কিন্তু রুমি, রুমি একটা ক্রিমিনাল। আব্বু তো সব জেনে শুনেই রুমি ভাইকে চাকরিটা দিচ্ছে। আপু, খবরদার, তুই একটা কথাও বলবি না। আব্বু সবকিছু করছে শুধু তোর জন্য। আমি আবার কি করলাম? তুই কি করেছিস তুই জানিস না? সেটাও কি আমাকে বলে দিতে হবে? তুমি একটু মাহমুদকে বলো মেঘের সাথে কথা বলতে। আমি আর দেরি করতে চাই না, মাহমুদ ফিরলেই আমি ওদের এনগেজমেন্টটা সেরে ফেলতে চাই। এতক্ষণ একটা কাজের কথা বলেছিস, আসলেই মেয়েদের বিয়ের বয়স হয়ে গেলে কখনো আর ঘরে বসে রাখতে হয় না। মেঘ যখন শুনবে আমি ওদের কোম্পানিতে কেরানি হিসেবে জয়েন করেছি, তখন কি ভাববে? এত বড় দীর্ঘশ্বাস কই না তো? কি হয়েছে রে ভাইয়া, কি এত চিন্তা করছিস? এত ভাবিস না তো, দেখিস এখন থেকে সবকিছুই ভালো হবে। নে দুটো খেয়ে নে, বাবার হুকুম। আমার মতো একজন ব্যর্থ মানুষের জন্য বাবা একটু বেশিই ভাবছে। ভাবছেন কারণ উনি আমাদের বাবা, আর তুই মোটেও ব্যর্থ মানুষ না ভাইয়া। বাবা খুব করে চাচ্ছে যে কাজটা মনোযোগ দিয়ে কর, বাবা মার দোয়া তোর সাথে আছে। দেখিস একদিন তুই অনেক বড় হবি। আমি তো বড় হতে চেয়েছি, অনেক বড়। অথচ দেখ আমার সাথে কি হলো। গ্লাসটা দে, পুরোটা খেতে হবে কিন্তু। বাবা আমার চাকরির জন্য আজকের চাচাকে না বললেও পারতেন। বাবা কিছু বলেনি তো, চাচা নিজেই বাবাকে বলেছেন। চাচা এও বলেছেন তোর মতো একজন বুদ্ধিমান লোক তার দরকার। কেরানি চাকরি করতে বুদ্ধি দরকার হয় নাকি? তুই এখনই কেন ভেবে নিচ্ছিস তোকে চাচা কেরানির চাকরি দিবেন? শুনিস নি, বাবা তখন কি বললো, আমার যে যোগ্যতা তাতে আর কোনো চাকরি আমাকে দিয়ে হবে না। সেটা তো বাবা বলেছেন, তাছাড়া চাচা তো নিজেও বুঝেন তুই একজন প্রিন্সিপালের ছেলে, তোকে দিয়ে কোন কাজটা করানো যায়? এসব চিন্তা বাদ দিয়ে দুটটা শেষ কর। আচ্ছা শুয়ে পর, লাইট অফ করে দিস। মেঘের সামনে
আমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না। এখন কোনো নাটক করবি না, লাইট অফ কর। নাটক করছি না আপু, আমি পড়ব। তুই না, তুই বরং লেখাপড়া বাদ দিয়ে দে, লেখাপড়া বাদ দিয়ে অভিনয় করা শুরু কর। বড় অভিনেত্রী হয়ে ফ্যামিলির নাম উজ্জ্বল কর। হলোটা কি ওর আমার সাথে এমন করছে কেন? কালী মাহমুদ ভাইয়ের সাথে কথা বলতে হবে। রেখে দে, আর আমার পরিষ্কার কাপড় কি আছে একটু দেখ তো। ভাইয়া কবিতা লেখে, পরে ভালো করে দেখতে হবে তো। তোর ভাইয়ের জন্য আনলাম, কাল ওর বিয়ে পরীক্ষার রেজাল্ট দেবে, আমার রুমিকে দারুণ মানাবে। আগে পাশ করে কিনা সেটা দেখো। তোমার খালি সব সময় বাজে কথা, দেখ না শশী, মানাবে না? খুব মানাবে মা। থার্ড ডিভিশনে বিএ পাশ করে এটা পড়লে আমার উপর লোকজন হাসবে। দেখ না ভাইয়া কত সুন্দর, একবার পড় না, মা খুব খুশি হবেন। তুই জানিস মা কত শখ করে এটা তোর জন্য এনেছে। তুই না নিজের ছেলেকে অপমানিত হতে দেখে কোনো মাই খুশি হবে না। ভাইয়া তোর কাপড় রেখে গেলাম, রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয়, বাবা তোর অপেক্ষা করছে। আব্বু আমি ভার্সিটি গেলাম। বর্ষা কোথায়? ও যাবে না? জানি না, ওর মনে আজকাল কি কাজ করে সেটাই ভালো জানে। বর্ষা। জি আব্বু। যে কি হয় তোমাদের দুই বোনের মধ্যে মাঝে মাঝে? সেটা তো আমিও বোঝার চেষ্টা করছি আব্বু। যাও গিয়ে দেখো, বুঝতে পারো কি। রে রুমি এখন আসছে না কেন? আসছে বাবা, একবার রেডি হয়ে আসছে তো, তাই হয়তো একটু দেরি হচ্ছে। আজকে থেকে আমার ছেলেটা আবার আগের মতো হয়ে যাবে। সেটা হলেই ভালো রুমির মা, আমাদের দুশ্চিন্তাটা কমে। শোনো,
রুমি চাকরিতে একটু মন দিলেই কিন্তু শশীর বিয়ের ব্যবস্থাটা করতে হবে রুমির বাবা। আমি এখন বিয়ে টিয়ে করবো না মা, আগে পড়াশোনা শেষ হোক তারপর দেখা যাবে। তুমি লেখাপড়া শেষ করো সেটা তো আমরাও চাই, কিন্তু বিয়ের কথাটাও তো ভাবতে হবে তাই না? এখন না বাবা প্লিজ, ওসবের জন্য অনেক সময় আছে। তুমি আমাদের কথা শুনেছো, চাকরি করতে যাচ্ছ, এতেই আমরা খুশি। আমরা চাই তুমি স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসো, দম বন্ধ করা জীবন কাটাও সেটা আমরা চাই না। আর অফিসের জন্য যেমন দরকার তেমন পোশাক পরলেই চলবে, শুধুমাত্র আমাদেরকে খুশি করার জন্য তোমার এটা পরার দরকার নেই, খুলে ফেলো। বললাম তো খুলে ফেলো, কোনো সমস্যা নেই। বাবা ভাইয়াকে টাই পরাতে ভালোই লাগছিল। যে পোশাক নিজের ভেতরে অস্বস্তি তৈরি করে সেটা না পরাই ভালো মা। আসো আসো, নাস্তা খেয়ে নাও, আসো। কাজকর্ম করো আর কেউ যেন তোমাকে কোন রকম বদনাম দিতে না পারে, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে। পারবে না বাবা, সেই সুযোগ আমি আর কাউকে দেব না। আপনি আমাকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাসের সম্মান আমি অবশ্যই রাখবো। আপু দেখ, মাই গড, আপু দেখ রুমি ভাইকে কি দারুণ লাগছে। ভাই এমনি সাইজা বুঝো কই যান? আজকের চাচার ফ্যাক্টরিতে স্কুলে যাসনি? ভাই ও ভাই, সর্বনাশ হয়ে গেছে। কিরে মামুন কি হয়েছে? আরে এক্কেরে সারা সর্বনাশ হয়ে গেছে, পানি দেন, পানি খাই। নাই
রুমি ভাই, রুমি ভাই তো পাগল হয়ে গেছে, রাস্তার মধ্যে শার্ট প্যান্ট ইন কইরা অফিসার সাজা ঘুরতাছে। ধুর, কি যাতা বলে আবুল তাবুল। না ভাই, সত্যি কইতাছি, জামিল আমারে কইলো। পাগল হইলে তো ভালোই, রুমির অবশ্য ফর্মাল ড্রেস পরলে ভালোই লাগে, আসো আমরা একটু দেখি। না ভাই, আপনারা বুঝতেছেন না, রুমি ভাই আর এখানে আইবো না। জামিল্লা কইছে রুমি ভাই নাকি আজগর সাজার ফ্যাক্টরিতে গেছে। ওখানে কেন গেল? নতুন কোনো ঝামেলা বাঁধেনি তো? আবার মনে হয় না, কারণ আজগর চাচা নিজে স্যারের সাথে নিয়ে রুমিরে সারা নিয়ে আসছে। ভাই আমার কিন্তু মনে হচ্ছে কোনো ঘাপলা আছে। ভাই চলেন গিয়ে খোঁজ খবর নেন। জি বলুন। জি, আমাকে আজগর চাচা আসতে বলেছিলেন। কিন্তু স্যার তো এখনো আসেনি, আমি কি জানতে পারি আপনি কেন এসেছেন? জি, উনি আমাকে ডেকেছেন। প্লিজ আপনি ওখানে যেয়ে বসেন। থ্যাংক ইউ। সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। রুবি এসছো? জি চাচা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ডাকবো। হ্যাঁ জি। এরা এখানে কি করছে? আমার কি মনে হয় জানো রুমির মা, আমাদের রুমি চাকরিতে অনেক উন্নতি করবে। অবশ্যই করবে, তুমি দোয়া করে দিয়েছ না? রুমির মাথায় কিন্তু অনেক বুদ্ধি, আর ওর অন্তরে মানুষের জন্য অনেক মায়া। স্বীকার করলে তাহলে? সত্য আমি সবসময় স্বীকার করি। সেদিন রুমিকে অ্যারেস্ট করেছে শুনে আমি যে কি ভয় পেয়েছিলাম। থাক, ওসব কথা বাদ দাও, আর কোনো ভয় নেই। আমাদের রুমি এবার আজগর ভাইয়ের মতো একটা ভালো মানুষের হাতে পড়েছে। উনি ঠিকই ওকে গড়ে পিঠে মানুষ করে তুললেন। শোনো, আমি কিন্তু এবার রুমিকে বিয়ে দেব। যেমন ভাই তেমনই বোন। কি হয়েছে আপু? কি আবার হবে, তোর ওই যে বান্ধবী, সেদিন না খুব বললি শশী প্রিন্সিপাল স্যারের মেয়ে, খুব ভালো মেয়ে, এইটা সেইটা কত কিছু। এখন একটু গিয়ে দেখ তোর বান্ধবী কি করছে। শশী? হ্যাঁ শশী, সে সবার সামনে হেসে হেসে একটা ছেলের সাথে কথা বলছে। আরে উনি তো রাশেদ ভাই, শশীদের বাড়ির সবাই ওনাকে খুব পছন্দ। থাক, এইসব সাফাই আমার কাছে গাইতে হবে, এগুলো শোনার মতো সময় আমার কাছে নেই, আমি বাড়ি গেলাম। আপুর হলো কি, অকারণে বারবার খেপে উঠছে? মাহমুদ ভাই কিছু করেছে নাকি? অফিসের কাজকর্ম করো, আর কেউ যেন তোমাকে কোনো রকম বদনাম দিতে না পারে, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে। এই শুনেন, লাভ লুজ এটা কইছে ওইটাই ফাইনাল, সময় মতো টাকা না দিলে কিন্তু চল।
রুমি, এক রায় ধাজত খাইটা তো দেখতেছি একদম ভদ্রলোক হয়ে গেছে। শোনেন অফিসে সবাই, যা কইলাম সব জানি মনে থাকে। ভাই, আপনি কি জেলে গিয়েছিলেন? রুম সাহেব, স্যার আপনাকে ডাকছেন। আসুন কামরুল সাহেব। কামরুল সাহেব হচ্ছে রুমি, আমাদের নতুন রিক্রুট। কিন্তু স্যার, কোনো ইন্টারভিউ না নিয়েই? ইন্টারভিউর প্রয়োজন হবে না কামরুল সাহেব, রুমির মতো এরকম বুদ্ধিমান ছেলে আমি খুব কমই দেখেছি। ওকে আমার খুব প্রয়োজন। জি স্যার। ওকে ফ্যাক্টরিতে নিয়ে যান, এখন থেকে ও ফ্লোরের দায়িত্বেই থাকবে। কিন্তু স্যার, এ বিষয়ে ওনার অভিজ্ঞতা না থাকলে উনি তো কাজ করতে পারবেন না। তাহলে ওকে কোন সেকশনে দেয়া যায় বলেন তো? আমার মনে হয় স্যার, উনি আপাতত আমাদের অ্যাকাউন্টসের ফাইলগুলো দেখাশোনা করুক, দেখতে দেখতেই উনি সব বুঝে যাবেন, তখন না হয়। ওকে, এখন তাহলে ওকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে দিয়ে দিন। হ্যাঁ মিস্টার রুমি, আপনি আসুন আমার সাথে। আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না রুমি, আমি অনেক বড় মুখ করে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছি, শুধু আমার সম্মানটুকু রেখো। জি স্যার। আপনি একটু বাইরে ওয়েট করুন, আমি স্যারের সঙ্গে কথা সেরে আসছি। আসি। থ্যাংক ইউ। স্যার, ওরা ভুলে গেছে এবার নাকি আমাদের শেষ সুযোগ। কি করা যায় বলুন তো ব্যাপারটা নিয়ে? আমার মনে হয় স্যার, ওরা যেটা চায় সেটা দিয়ে দেয়াই ভালো। না না, এত সহজে মেনে নিলে মাথায় চড়ে বসবে। কিন্তু না মানলে ফ্যাক্টরি চালানো তো অসম্ভব হয়ে যাবে স্যার। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি কি করা যায়। জি স্যার। আর কাজের সময় ফোন ব্যবহার করা আমি একদমই পছন্দ করি না। আর যদি কখনো ফোন বাজে তাহলে কিন্তু অ্যাক্টিং তো না সর্বনাশ করেছিস। সর্বনাশ? হ্যাঁ সর্বনাশ। আব্বু এখন ভাববে তুই মাহমুদ ভাইয়ের জন্য আকুল হয়ে অপেক্ষা করছিস। মাহমুদ ভাই কাল দেশে ফিরলেই ওদেরকে আসতে খবর পাঠাবে। তাহলে হাসকর ভাইকে তুই স্যার বলছিস? আগে না আজকের চাচা বলতি। মা, এখন তো আমি ওনার অফিসে চাকরি করি, উনি আমার বস। চাকরি পেতে না পেতেই প্রেম করে বেড়াচ্ছে বেহায়ার মতো।